সংযুক্ত আরব আমিরাতত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ডাইনামিক টাচ অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির 28 তারিখ শুক্রবার আবুধাবির মুসাফার একখান রেস্টুরেন্টের হল রুমে দিয়ানোর আয়োজন করা হয়। আলহাজ জয়নাল আবেদিন জোনের সভাপতিত্বে ও এম ইউনুস চৌধুরী ইমুর সঞ্চালনা এ সময় প্রধান অতিথি আছিল আব্দুল হাই। বিশেষ অতিথি আছিল বিমানের আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক এন সি বড়ুয়া। এ সময় স্বাগত বক্তব্য রাখে নেজামুদ্দিন মানিক। ৩০ জনের মাধ্যমে যদি আরো ৩০ জন উপকৃত করা যায় কিনা, যেহেতু আমরা বাংলাদেশ ছোট দেশ, গরিব দেশ, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান সহ আরো বোধকিয়ায়। ইয়ান ছাড়াও 2019 সালত সংগঠনের ব্যবসায়িক উন্নয়নত বিশেষ অবদান রাহিবাল্লাই নেজামুদ্দিন মানি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে ভাষা শহীদ হলর আত্মার মাগফিরাত ও দেশ জাতি ও প্রবাসী হলর কল্যাণ কামনা করিয়া নেয় মোনাজাত করায়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।